আসসালামু আলাইকুম, স্বাগত মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। শুরুতেই মেলভিটা সংবাদ শিরোনাম। জনগণ বারবার সুযোগ দিয়েছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। শিল্প খাত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে একটি চক্র বললেন ওবায়দুল কাদের। দেশ চালাতে সরকার ব্যর্থ মন্তব্য মির্জা ফখরুলের। তিন দিন পর খুলেছে নিউ মার্কেটের দোকানপাট, বাড়ছে ক্রেতা সমাগম। সংঘর্ষের ঘটনায় তিন মামলা। আইন মেনে নীতি নৈতিকতার সঙ্গে ব্যবসা করার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। রাজধানীর মৌলভীবাজারে অভিযান। নেত্রকোনার বিভিন্ন হাওরের শত শত হেক্টর উঠতি বোরো ফসল তলিয়ে গেছে পানিতে, হুমকির মুখে 15টি বেড়ি বাঁধ। দর্শক শুনছিলেন মেলকুইটা সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জনগণ বারবার সুযোগ দিয়েছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন চারটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি একথা বলেন। যুগের সাথে তাল মিলিয়ে শিল্প খাতের উন্নয়নে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও দেখুন আতিকুর রহমান তিতাসের রিপোর্টে। সম্মানিত সুধীমণ্ডলী, গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চারটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। শিল্প মন্ত্রণালয় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে, বেসরকারি খাতে ব্যাপক সহযোগিতা সহ দেশের শিল্প উন্নয়নের চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের অর্থনীতি এটা ঠিক যে কৃষিভিত্তিক, কিন্তু সাথে সাথে শিল্পায়নও আমাদের প্রয়োজন। শিল্পায়ন যেমন কর্মসংস্থান সৃষ্টি করে, রপ্তানি করার সুযোগ সৃষ্টি করে, পাশাপাশি আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা, যাতে আমাদের উৎপাদিত পণ্য বাজার সম্প্রসারিত হয়, সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিই। এবং ধীরে ধীরে আমরা 95-96 অর্থবছরে যেখানে বিনিয়োগ ছিল মাত্র $286 মিলিয়ন, 2001 অর্থবছরে প্রায় 1 বিলিয়নের কাছাকাছি আমরা বিনিয়োগ করতে সক্ষম হই। সেই ক্ষেত্রে আমরা অনেকগুলি ক্ষেত্র বেসরকারি খাতে তুলে দিই। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও কুটির শিল্পে গুরুত্ব দেওয়া হয়েছে। ক্ষুদ্র ও কুটির শিল্প প্রসারে 57টি শিল্পনগরী আমরা যখন ক্ষমতা আসে আমরা স্থাপন করি এবং 13টি শিল্পনগরী স্থাপনের কাজ আমরা শুরু করি। আর বেসরকারি খাতকে আরও শক্তিশালী করবার লক্ষ্যে আমাদের কাঁচামাল আমদানির উপর শুল্ক হ্রাস করা, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি করা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা সম্প্রসারণ করা, এই ধরনের বিভিন্ন পদক্ষেপ আমরা হাতে নেই। জনগণ বারবার সুযোগ দিয়েছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলেও জানান শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে GDP তে শিল্প খাতের অবদান 35%। বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন করতে আমরা সক্ষম হয়েছি। 2008-09 অর্থবছরে আমাদের মোট রপ্তানি আয় ছিল মাত্র $15,565 মিলিয়ন, 2020-21 অর্থবছরে তা $45,386 মিলিয়ন আমরা উন্নীত করতে সক্ষম হয়েছি। বর্তমানে আমরা প্রায় 202 দেশ বা অঞ্চলে 766 পণ্য রপ্তানি করতে পারছি। আজকে বাংলাদেশে শতভাগ আমরা বিদ্যুৎ দিয়েছি। 2041 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। করোনার সময়ও আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। শেখ হাসিনা নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ইমেজ নষ্ট করতে বিদেশিদের কাছে কুৎসা রটানো হচ্ছে। বঙ্গবন্ধু এভিনিউস আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কৃষক লীগের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপির আমলে বহুদলীয় গণতন্ত্র নয়, বহুদলীয় তামাশা ছিল বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। যারা কথায় কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন তাদের আমলে গণতন্ত্র
সেই গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। বহুদলীয় গণতন্ত্রের নামে বহুদলীয় তামাশা, তাদের মুখে গণতন্ত্র শোভা পায়। নিউ মার্কেটে গোলমাল, তাতেই বাংলাদেশ যেন আকাশ ভেঙে পড়েছে। বিএনপি আমলে একটা দিন কি বাকি ছিল, নিউ মার্কেট এলিফ্যান্ট রোড এলাকা ছিল প্রতিদিন রণক্ষেত্র। বিগত নির্বাচনগুলোতে বিএনপি অংশ না নিলেও আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি নেতারা একের পর এক মিথ্যাচার করেই চলেছেন, ক্ষমতা দখলে বিএনপির স্বপ্ন সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন ঘনিয়ে এসেছে, দেড় বছর পরে নির্বাচন হবে, আশা করি এইবার 2014 সালে নির্বাচনের ট্রেনে চড়ে নাই, 18 সালের নির্বাচনে নির্বাচনী ট্রেনের পাদানিতে চড়ে গেছিল, এবার আশা করি নির্বাচনের ট্রেনের যাত্রী হবে তারা। যে আজকে বিএনপির কোনো কাজ নাই, বিদেশিদের সাথে দেখা করে বক্তব্য বিকৃত করে বলে, আবার বিদেশিদের কাছে চিঠি লিখে। দেশ চালাতে সরকার ব্যর্থ তা প্রধানমন্ত্রীর বক্তব্যেই প্রমাণিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ছাত্র দলে নবনির্বাচিত কমিটি নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি একথা বলেন। ফখরুল আরও বলেন, এই মুহূর্তে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি এখন জোরালো হয়ে উঠেছে। তারা যে অবৈধ সরকার আছে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে একটি দেশকে পরিচালনা করতে এবং দেশকে সুষ্ঠু জায়গায় নিয়ে আসতে এবং দেশের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে। এটা অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে যে আজকে আওয়ামী লীগের অবৈধ সরকার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশ থেকে গণতন্ত্রকে হরণ করেছে, দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে। নিউ মার্কেটে ব্যবসায়ী শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সমঝোতা শেষে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আজ সকাল থেকে দোকানপাট খোলা শুরু করেন ব্যবসায়ীরা, দেখা গেছে ক্রেতার আনাগোনাও। আরো জানাচ্ছেন ড্যানি ট্রং। থমথমে পরিস্থিতি কাটিয়ে ফের স্বাভাবিক রূপে ফিরতে শুরু করেছে নিউ মার্কেট এলাকা। সকালে দোকানপাট খোলা শুরু করেন ব্যবসায়ীরা, আবারও কেনাবেচা শুরুর জন্য তোড়জোড় দেখা গেছে দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে। দোকানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পণ্য সাজানো নিয়ে ব্যতিব্যস্ততা ছিল সবার মধ্যে। এখন মাল আইনে নামাম, আবার সব মাল পলি ডিসপ্লে করতে সব উঠে গেছে উপরে, ডাকতেই বস্তা, এই যে বস্তা, এই যে বস্তা, এই সব বাদ, এসব লন্ডি ফড়াম। এখন যেটা চলে চলবো আর যেটা না চলে এটা আল্লাহ দিয়ে দিতে বেশি রাস্তা নেই বিকল্প। ঘুরে দাঁড়ানোর মতো নতুন করে ইনভেস্ট করতে হবে অথবা বাড়ি থেকে জায়গা টাকা বেচতে হবে, বেশি নতুন করে ব্যবসা শুরু করতে হবে। যেহেতু ঈদ ঘনিয়ে আসছে তাই দোকানপাট খোলার সংবাদে মার্কেটে আসা শুরু করেন ক্রেতারাও। একেবারে সকালে আসছি, এসে এখনো সবগুলো দোকান ওপেন পাই নাই, আর যেহেতু নিউজে কালকে দেখলাম যে মার্কেটগুলো খুলবে সেই আশায় এসেছিলাম। আই হোপ সব কিছু নরমাল হয়ে যাবে, মার্কেট খুলবে, এই জন্য আমি আজকে জাস্ট আসছি দেখতে কি অবস্থা, কিছু কেনাকাটা কেন। তবে যেসব দোকান আগুনে পুড়ে গেছে তাদের মালিকরা জানান এবার ঈদে ক্ষতি আর কাটিয়ে ওঠা সম্ভব হবে না তাদের। আমরা তো ভাই করোনায় দুই বছর একবার শেষ, এবারে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু এখন তো পরিস্থিতি কি আপনারা দেখলেন, এই ক্ষতি যে কিভাবে পোষাবো ঠিক বলতে পারতাছি না। যে সরকার যে প্রণোদনাটা এটা যেন আমরা সরাসরি পাই, আর ব্যাংক ঋণটা যেন আমরা মৌকুব পাই, বা সহনীয় পর্যায়ে যে কিস্তিতে সেই সহযোগিতা সবাই যেন আগে আসে। ভবিষ্যতে আর যেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব না হয় সেজন্য সচেতনতা এবং সম্প্রীতির বন্ধন সবার মধ্যে আরো মজবুত করার প্রত্যাশা জানান সবাই। ড্যানি ত্রং, মাইটিভি, ঢাকা। এদিকে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মোরসালিন মারা গেছেন। ভোর 4:36 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত মঙ্গলবার দ্বিতীয় দিনে সংঘর্ষের সময় নূরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মোরসালিন। এর আগে সংঘর্ষে পথচারী নাহিদের মৃত্যুর ঘটনায় রাতে তার বাবা বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া সংঘর্ষের ঘটনায় হামলা ও বিস্ফোরক আইনে পুলিশ দুটি মামলা করেছে।
রমজানে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাজধানীর মৌলভীবাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মশলা ভোজ্য তেলের বাজারে অভিযান চালায় তারা। এ সময় মূল্য তালিকা না থাকা সহ নানা অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। পরে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে বৈঠক করেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। মিজানুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রমজান এলেই নিত্যপণ্যের বাজারে শুরু হয় অস্থিরতা। বিষয়টি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি করে আসছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে সকালে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর মৌলভীবাজারে। বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা না থাকা সহ নানা অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা মূল্য তালিকা প্রদর্শন করছেন না, অথবা মূল্য তালিকার সাথে তার বিক্রয়ের যে ঘোষিত মূল্যের সাথে বিক্রয় মূল্যের আমরা অমিল পেয়েছি। পরে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাথে বৈঠকে বসেন ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে নীতি নৈতিকতার মধ্যে থেকে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ। যারা সত্যিকার অর্থে হয়তো 2% বা 1% ব্যক্তি যারা এই অসৎ ব্যবসা করছে, সেই ব্যবসায়ীদের পক্ষে যেমন বাণিজ্য মন্ত্রণালয় না, সেই ব্যবসায়ীর পক্ষে আমাদের ভোক্তা অধিকার অধিদপ্তর না, সেই ব্যবসায়ীদের পক্ষে আমার FBCCI নয় এবং আপনারাও নয়। সরকারের পক্ষ থেকে আমরা একটা স্পষ্ট মেসেজ আপনাদের জানিয়েছিলাম, সরকার যখন মূল্য নির্ধারণ করেছে আমদানিকৃত পণ্যে, তেলের ক্ষেত্রে যেমন, সেটি আপনারা ব্যত্যয় করবেন না। সরকার এবং ভোক্তা অধিকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মৌলভীবাজারের ব্যবসায়ী নেতারা। কিছু কিছু মুনাফাখোর, কিছু কিছু অসৎ ব্যবসায়ী থাকতে পারে, এটা হাতের পাঁচটা আঙ্গুল এক সমান না। এইটা যদি ফাইন্ড আউট করা যায়, ইনশাল্লাহ আমরা মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির থেকে আপনাদেরকে সহযোগিতা করব। ব্যবসায়ীদের পাকা রসিদ রাখার ওপর জোর দেওয়ার পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে অ্যাপস চালুর কথাও বলেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। মিজানুর রহমান, মাইটিভি, ঢাকা। দ্বিতীয় দফায় পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন হাওরের শত শত হেক্টর উঠতি বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। পানির চাপে হাওরের 15টি ফসল রক্ষা বেড়ি বাঁধ রয়েছে হুমকির মুখে। এরই মধ্যে কীর্তনখোলা বেড়ি বাঁধে কয়েক দফায় ফাটল দিয়েছে, দেখা দিয়েছে বড় ফাটল। বেড়ি বাঁধ নির্মাণে অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে ক্ষতিগ্রস্তদের। প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস্তাবিজ উচ্ছ্বাস। এবছর স্থানীয় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রায় 33,12,00,000 টাকা ব্যয়ে ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু গত 19 দিনে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে নেত্রকোনার বড় বড় নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। খালিয়াজুরি হাওরের চুনাই হাওর, বাইদ্যার চর, কাটাকালের কান্দাসহ অনেক বাঁধের বাইরের অংশ তলিয়ে গেছে। এরই মধ্যে কীর্তনখোলা বেড়ি বাঁধে কয়েক দফা দেখা দিয়েছে বড় বড় ফাটল। বান সব ফাইটে গেছে, ভাঙ্গি গেছে। ভাঙন আতঙ্কে কাঁচা ধান ঘরে তুলতে শুরু করেছে কৃষক। স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছেন বাঁধগুলো টিকিয়ে রাখতে। গভর্নমেন্ট যে টাকাটা খরচ করতেছে, এটা আদু কাজে আসছে না। পিআইসি যারা আছে তারা মনে হয় এখানে হাজিরা লোক লাগাইছে, কম বেশি বানগুলা ঠিক 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 মতো রাখতেছে। যে কোনো মুহূর্তে পানি পারলে বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম সাথে কেউ জড়িত থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। পিআইসির অনিয়ম হতে পারে, অনেক জায়গায় হয়, আমাদের বাংলাদেশে তো এটা আছে, আপনারা জানেন, সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করব। কৃষকদের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসক। যে ক্ষতি সেটা নিরূপণ করেছি আমরা এবং আমরা সেটি সরকারকে জানিয়েছি। সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রয়োজনীয় খাদ্য এবং আর্থিক সহায়তা প্রদান করবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। সংকট নিরসনে স্থানীয় বাঁধ নির্মাণ সহ জেলার নদনদীগুলো খননের পরামর্শ সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। টেলিমেডিসিন চিকিৎসার নামে প্রতারণা ও ডলার ট্রেক, বিদেশি বন্ধু সেজে ইনভেস্টমেন্ট এবং গিফট স্কিমের মাধ্যমে 11 বিদেশি নাগরিক সহ 2টি ঘটনায় মোট 14 জনকে রাজশাহী ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় মোবাইল ফোন, ল্যাপটপ, 1টি ডলার ট্রেক মেশিন, কেমিক্যালের বোতল ও ডলারের বান্ডেল। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও চিকিৎসকদের নাম পদবি ব্যবহার করে অনলাইনে ভুয়া প্রেসক্রিপশন ও ঔষধ বিক্রির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করে হাতিয়ে নিচ্ছিল এ চক্রটি। এছাড়া ব্যবসার পার্টনার বা গিফট পাঠানোর নাম করে নগদ টাকা হাতিয়ে নেওয়া একটি চক্রকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
সাধারণত এই ভুয়া ডাক্তারদের বিষয়গুলি বা ধরা হচ্ছে, আমরা মামলা দিচ্ছি। এটি স্বাস্থ্য অধিদপ্তর যারা আছেন তাদের নজরদারি বৃদ্ধি করা উচিত, যে মানুষ জনগণ যাতে এই ধরনের ডাক্তারদের, ভুয়া ডাক্তারদের কবলে না পড়ে তারা যেন তাদের চিকিৎসা তো ব্যাহত হয়, অনেক সময় তাদের স্বাস্থ্য হানি ঘটে এবং জীবন নষ্ট করতে পারে। তা আমাদের টিভি থেকে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জালিয়াতির মাধ্যমে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমির দাম 20 গুণ বাড়ানোর চেষ্টা করেছিলেন লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান সেলিম খান। বৃহস্পতিবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তবে সেলিম খানের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনির সম্পৃক্ততা সম্পর্কে সাংবাদিকদের করা প্রশ্ন এড়িয়ে যান দুদক সচিব। বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে চাঁদপুরে অভিযান চালায় দুদক এনফোর্সমেন্ট টিম। অনুসন্ধানে উঠে আসে জমি অধিগ্রহণে নির্ধারিত মৌজা মূল্যের চেয়ে 20 গুণ বেশি মূল্য দেখিয়ে 139টি দলিল কারসাজির মাধ্যমে সরকারের প্রায় 400 কোটি টাকা আত্মসাৎ করার পরিকল্পনা করেছিলেন সেলিম খান। কিন্তু দামের তারতম্যের কারণে জেলা প্রশাসন তা অনুমোদন করেনি। এছাড়া দীর্ঘদিন ধরে মেঘনা পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন সেলিম খান। চাঞ্চল্যকর ও বহুল আলোচিত ময়মনসিংহে 30 সালে পরপর 3 হত্যাকাণ্ডের ঘটনায় ভূমিদস্যু সিন্ডিকেট জিলানি বাহিনীর মূল হোতা আব্দুল কাদের জিলানি ও তার সহযোগী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আলময়ীন সাংবাদিকদের জানান, রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় 5টি ধারালো অস্ত্র উদ্ধার করে তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য জানিয়েছে বলেও জানান র্যাব। আমি বলবো র্যাব 14 এর গোয়েন্দা দল এবং র্যাব 14 এর আভিযানিক দল উক্ত হত্যাকাণ্ডের এজাহার নামীয় 1 নম্বর আসামি আব্দুল কাদের জিলানি, যিনি সেখানে জিলানি বাহিনীর প্রধান, এবং লাল মিয়া ও রাকিবকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঈদ আসলেই বেশ কয়েক গুণ যানবাহনের চাপ বাড়ে ঢাকা আরিচা মহাসড়কে। ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি দূর করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নজরদারি। তারপরেও মহাসড়কের মানিকগঞ্জের অংশে যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম ঢাকা আরিচা মহাসড়ক স্বাভাবিক সময়ে চাপ কম থাকলেও ঈদের আগে যানবাহনের চাপ বাড়ে কয়েক গুণ। মানিকগঞ্জের সাটুরিয়ার বারোবাড়িয়া থেকে শিবালয়ের পাটুরিয়া ঘাট পর্যন্ত 37 কিলোমিটারে চলছে 4 লেনের উন্নয়নের কাজ। মহাসড়কের কিছু জায়গায় কাজ শেষ হলেও অধিকাংশ জায়গায় কাজ চলমান থাকায় ঈদে যানজট ও ভোগান্তির আশঙ্কা করছেন বাস চালকরা। ঈদবাজারে যদি জনগণের কষ্ট দিতে চান তাহলে ঠিক করেন না, বন্ধ করে রাখেন। তাহলে ঢুকপার দিলে ব্যক্তি ঢুকপার দেন ভাই, না দিলে কোনো গাড়ি ঢুকপার দেন না। আপনি খাচ্ছেন, আমি খাচ্ছি না, আমি তো টাকা খরচ করে আসতে থাকি। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও ভোগান্তিহীন ঈদযাত্রায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। না ইনশাল্লাহ, গতবারও আমরা ভোগান্তি হয় নাই, এবারও ইনশাল্লাহ আশা করছি ভোগান্তি হবে না, কারণ রাস্তার বিভিন্ন পথে তো আমরা কাজ অলমোস্ট শেষের দিকে। আমাদের পুরোটা 37 কিলোমিটারই কিন্তু আমি আমার অফিসারের যারা কাজ করো তাদেরকে অ্যাসেসমেন্ট করেছি যে কোন কোন মোড়ে কোন কোন ফিডার রোডে কি কি সমস্যাটা হতে পারে। ঈদে নিরাপদে এবং ভোগান্তি ছাড়া বাড়িতে ফিরতে পারায় এখন সাধারণ মানুষের প্রত্যাশা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থান করছেন সহকর্মী আলতান ফিরনাওয়াজ। ঈদ বাজার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তানভীর, ঈদকে সামনে রেখে মার্কেটে ক্রেতার সমাগম কেমন দেখছেন? সাবরিনা, আপনি আসলে যেমনটি বলছিলেন যে ঈদ যতই কিন্তু ঘনিয়ে আসছে প্রত্যেকটি মার্কেট এবং শপিং মলে কিন্তু
ক্রেতাদের কেনাকাটার ভিড় ততই বেড়ে যাচ্ছে। আমরা আপনি জানেন বা আমরা সবাই জানি যে আসলে আজকে কিন্তু অলরেডি 19 রোজা চলে গেছে, অর্থাৎ ঈদের কিন্তু আর খুব বেশি দেরি নেই। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকটি মার্কেট এবং বেশ কয়েকটি শপিং মলে আমরা ঘুরেছি এবং ঘুরে যেটা দেখতে পাচ্ছি যে আসলে মানুষ প্রথম দিকের যে কেনাকাটা অর্থাৎ যে পোশাক বিশেষ করে জামা কাপড় কেনাতেই কিন্তু বেশি ব্যস্ত হয়ে পড়েছেন এবং অনেকেই কিনছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি, বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা যেটা জানিয়েছে যে গত 2 বছর কিন্তু করোনার কারণে খুব বেশি শপিং মলে এসে দেখে শুনে বুঝে কিন্তু তারা কেনাকাটা করতে পারেনি, তবে এই বছর করোনার পরিস্থিতি একদম না থাকায় থাকার কারণে কিন্তু বেশ প্রত্যেক ক্রেতাই মার্কেটে এসে প্রত্যেকটি পছন্দের জিনিস তারা দেখে শুনে বুঝে এবং হাত দিয়ে নিয়ে যাচাই করে কিন্তু কিনতে পারছেন এবং এই জন্য তারা স্বাচ্ছন্দ্য প্রকাশ করেছেন। এবং অন্য অন্য ক্ষেত্রে যদি আমি বলে থাকি যে দামের ক্ষেত্রে তারা যেটা প্রশ্ন করেছিলাম, আমি দামের ক্ষেত্রে যেটা বলছি যে কেউ কেউ বলছে যে দামটা কিছুটা বেশি কিছু কিছু পণ্যে, বিশেষ করে যে মহিলাদের যে বা মেয়েদের যে পোশাক আশাক এবং শিশুদের যে বাচ্চাদের যে পোশাক আশাক সেগুলোতে কিন্তু দাম অত্যন্ত চড়া তারা বলছেন এবং পরবর্তীতে বিশেষ করে ছেলেদের যে পোশাক সেগুলোতে দাম সহনশীল রয়েছে। এবং আমি বেশ কিছু বিক্রেতাদের সাথে কথা বলেছি এবং বিক্রেতারা যেটা বলেছে যে আসলে দামের ক্ষেত্রে যে কথাটি বলেছে যে আসলে করোনা পরিস্থিতির কারণে কিন্তু বেশ কিছু পণ্যের এবং স্পেসিফিক কিছু পণ্যের দাম অনেকটাই বৃদ্ধি বেড়েছে এবং অনেকেই অভিযোগ করেছে যে আসলে ক্রেতার সমাগম যে যতটা হওয়ার কথা ছিল এই সময়ে এসে অতটা সমাগম কিন্তু নেই, যার ফলে আর কি আসলে তাদের বেচা বিক্রিতে বেশ ঝামেলা হচ্ছে। তারা আশঙ্কা করছে যে আসলে কী হবে, অবস্থা হবে না হবে এই বিষয় নিয়ে বেশ আশঙ্কাই প্রকাশ করছেন অনেক ব্যবসায়ী। এবং এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটি যারা ক্রেতারা আছেন তারা প্রথম দিকের যে কেনাকাটা বিশেষ করে জামা কাপড় এসবই কিনছেন এবং আমরা যতটুকু জানি যে ঈদ তাদের সাথে যে ম্যাচিং করে যে জিনিসগুলো কেনার কথা অর্থাৎ জুতা স্যান্ডেল বা অন্য অন্য অলংকার মেয়েদের যে অলংকারগুলো রয়েছেন এগুলো এই ক্ষেত্রে সেই জিনিসগুলো হয়তো আরও কিছুটা পরে তারা কিনবেন বলে তারা বলছেন। এবং সব মিলিয়ে ক্রেতা বিক্রেতারা যেটা বলছেন যে আবহাওয়া পরিস্থিতি যদি ভালো থাকে তাহলে এবার ঈদ প্রত্যাশা এবং ঈদের মার্কেট প্রত্যাশা যে অবস্থা তারা যে প্রত্যাশা সেই প্রত্যাশা কিন্তু ছাড়িয়ে যাবে, তাদের যে ব্যবসার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তো রাজধানীর একটি মার্কেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাবেরিনা তানভীর, আপনাকে ধন্যবাদ। অবরুদ্ধ মারিউপোলের ইউক্রেনীয় বাহিনীকে আত্মসমর্পণের শেষ সুযোগ দিয়েছে মস্কো, কিন্তু তাতে সাড়া না দিয়ে সময় শেষে প্রহর গুনছে শহরটিতে অবরুদ্ধ সেনারা। এরই মধ্যে ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার ঘোষণার জবাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। খেলা সংবাদ, ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সুপার লিগের দ্বিতীয় ম্যাচে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে 4 উইকেটে হারিয়েছে শেখ জামালরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে জাকির ও সাদের 50-তে 50 ওভারে 6 উইকেটে 247 রান সংগ্রহ করে রূপগঞ্জ টাইগার্স। জবাবে ব্যাটিং করতে নেমে 81 রানে 5 উইকেট হারানোর পরও নুরুল হাসান সোহানের দারুণ এক সেঞ্চুরি 49 ওভারে 6 উইকেটে 251 রান তুলে নেয় শেখ জামাল। এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে মিল্কভিটা সংবাদ শিরোনাম আরও একবার। জনগণ বারবার সুযোগ দিয়েছে বলেই দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী, শিল্প খাত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে সরকার। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে একটি চক্র বললেন ওবায়দুল কাদের, দেশ চালাতে সরকার ব্যর্থ মন্তব্য মির্জা ফখরুলের। পর খুলেছে নিউ মার্কেটের দোকানপাট, বাড়ছে ক্রেতা সমাগম, সংঘর্ষের ঘটনায় 3 মামলা। আইন মেনে নীতি নৈতিকতার সঙ্গে ব্যবসা করার আহ্বান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, রাজধানীর মৌলভীবাজারে অভিযান। নেত্রকোনার বিভিন্ন হাওরে শত শত হেক্টর উঠতি বোরো ফসল তলিয়ে গেছে পানিতে, হুমকির মুখে 15টি বেড়ি বাঁধ। দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ রাত 9:30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি উমেশ সাবরিনা, আল্লাহ হাফেজ।